দুপুরে রান্না বান্না শুরু হয়ে গেল? হ্যাঁ শুরু হয়ে গেল। লাইন পড়ে গেছে লুচি খাওয়ার জন্য, আর এখানে মাছের মাথাগুলো রাখা রয়েছে। বহু প্রতীক্ষার পরে মানালি এসে গেছে আমাদের সঙ্গে। বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, মুগের ডাল আছে মাছের মাথা দিয়ে। যত তোমরা এগোবে শুধু জঙ্গল আর জঙ্গল। এটা কি দিলে? চিকেন মশলা তুলে খাবে? এই বেগুনি একদম খাওয়ার সময় গরম গরম ভেজে দেওয়াটাই ভালো। হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর এই হচ্ছে চিকেন কষা। বছরের শেষ বা বছরের শুরু মানে বুঝতেই পারছো প্রত্যেকে কোথাও না কোথাও গিয়ে ফিস্ট বা পিকনিক করছেই। ঠিক করা হয়েছিল যে অন্য জায়গায় গিয়ে মানে গাড়ি করে গিয়ে সেখানে গিয়ে ফিস্ট করা হবে, বাট ওই রকম কিছু হয়নি। আমরা আমাদের শ্রীরামপুরেই ফিস্ট করছি। শ্রীরামপুরে যে জলকলের মাঠ আছে সেখানেই আমাদের পিকনিকটা হবে। ফিস্টের কথা মেন তুলেছিল হচ্ছে সুজয়দা, মানে দিদি জামাইবাবু, এদের তরফ থেকে এই ফিস্টটা হচ্ছে। আরো অনেকে আসবে, সবাই আসুক, তারপর তোমাদেরকে দেখাবো। মোটামুটি এখন সকাল 10টা বাজে, 10:30 থেকে সমস্ত কিছু শুরু হবে। কিন্তু তার আগে যারা আমাকে চেনো না তাদের জন্য বলে দিই, আমি সোনাই, তোমরা দেখছো বং ইনসেন, ওয়েলকাম টু মাই চ্যানেল। খাও বস, খেয়ে বাঁচো। পিকনিকের সমস্ত খাওয়া দাওয়ার কিন্তু এখানে রেডি হচ্ছে, আর এই কাকু হচ্ছে আজকে আমাদের পিকনিকের সমস্ত খাবার রেডি করবে। না এখানে বেলা হচ্ছে এখন লুচি, সকালে লুচি আলুর দম তো এখানে হচ্ছে। বাকি মেনু কি রেখেছো? সকালে যেমনি টিফিনে আছে লুচি আলুর দম বোঁদে, আর দুপুরে হচ্ছে ভাত ডাল বেগুনি বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, মুগের ডাল আছে মাছের মাথা দিয়ে, আর এদিকে মাংস চিকেন কষা হচ্ছে, আর চাটনি পাঁপড় মিষ্টি। আচ্ছা, মানে এটা কি পিকনিক হচ্ছে না বিয়ে বাড়ির মেনু হচ্ছে? এটা আমাদের পিকনিক, বছরে পিকনিক একটা, মাঝে মাঝে তো হয়, তো এটা একটু মানে বড় করেই হচ্ছে সবাইকে নিয়ে। সুজয়দা অনেক কিছু চেপে রেখে কথাগুলো বলছে, আর বাকিদের দেখো এখানে। আচ্ছা, পিকনিকে এখনো অনেকের আসতে বাকি আছে। এখানে অলরেডি লুচি ভাজা হচ্ছে, আর এখানে লাইন পড়ে গেছে লুচি খাওয়ার জন্য। হ্যাঁ, পিকনিক বা ফিস্টে এরকমই হয়, ওরকম আলাদাভাবে কেউ পরিবেশন করবে না, নিজেদের মতো করে নিয়ে খেয়ে নিতে হবে। বুফে সিস্টেম সব, যে যার মতো নিয়ে নেবে। মোটামুটি ঠিকঠাক টাইমে বাকিরাও চলে এসেছে। দিদি রয়েছে, দীপাদি রয়েছে, যিশু বাবা রয়েছে। এই তুলে খাবে? এই বাবা, দুপুরে তো প্রচুর খাওয়া দাওয়া আছে সুজয়দার মুখে যেরকম শুনলাম, মানে পুরো বিয়ে বাড়ির মতো আয়োজন হচ্ছে পিকনিকে। বাকিরা সবাই মজা করছে, কিন্তু আমার যেটা কাজ আমি সেখানে চলে এসেছি, ব্লগটা তো করতে হবে। কতক্ষণের মধ্যে হবে? 2 ঘন্টা। মাছের মাথা দিয়ে মুগ ডালটা হবে। এই হচ্ছে ডাল, মুগ ডাল ভেজানো রয়েছে, আর এখানে মাছের মাথাগুলো রাখা রয়েছে। মাছের মাথা কিন্তু বাঁধাকপিতেও যাবে, এই ডালেও যাবে। এখানে টমেটোটাকে একদম পেস্ট করে রাখা আছে, এটা চিকেনে দেওয়া হবে। আর এখানে সবজি কাটা রয়েছে, দেন চাটনির জন্য খেজুর আমসত্ত্ব রয়েছে, আর এখানে আলুগুলো ভেজে রাখা হয়েছে বাঁধাকপির তরকারিতে দেওয়া হবে বলে। আর এখানে চিকেনটা রেডি হচ্ছে, এই দেখতে পাচ্ছ, চিকেন একদম ম্যারিনেট করে রাখা রয়েছে, আর এখানে কিছুটা চিকেন রেডি হচ্ছে। এখানে বাঁধাকপি একদম কড়াইশুঁটি দিয়ে বয়েল করে রাখা আছে, তাই তো সেদ্ধ করে রেখেছো? তো সব থেকে বড় মানুষ, আমাদের পিকনিক 12টা বাজিয়ে দিচ্ছে। এত তাড়াতাড়ি কি করে অ্যারেঞ্জ করলে? এত কিছু হয়ে গেল, সবাই সহযোগিতা করলে ওই জন্য। আর তোমাদের কেমন লাগছে বলো? ভালো ভালো লাগছে, খুব ভালো। আর তোমরা তো তেমন ভাবে আমার মাকে কখনো দেখোনি, মানে বং ইনসেন চ্যানেলটা এতদূর, যাকে মানে আমি নিজেই গুলিয়ে ফেলছি, লজ্জা লাগছে আর কি মায়ের সামনে। এই হচ্ছে আমার মা, এখন লুচি আর বোঁদে খাচ্ছে। আলুর তরকারি কি শেষ? ছাড়, এখন আমি খেলবো। হট, কেউ পারবে না ওখান থেকে এখন সরাতে। আচ্ছা, একটু এদিকে গল্প করতে ব্যস্ত ছিলাম, ততক্ষণে কিন্তু এখানে মাংসর গ্রেভি রেডি হয়ে গেছে। আর শ্রীরামপুরের এই জলকলের মাঠ তো বহু পরিচিত। এইদিকে হচ্ছে এই জলাশয়গুলো, মানে জলাশয় মানে এই যে পুকুরগুলো। দুদিন আগে যখন এখানে এসেছিলাম পুকুরগুলো কিন্তু পুরো একদম যাচ্ছে তাই অবস্থা ছিল, এখন এসে দেখছি অনেকটা পরিষ্কার করা হয়েছে। আর নিচের এই ফান গাছগুলো দেখতে না হেভি লাগে, দেখে মনে হচ্ছে একদম কিছু জল নেই বেশি, বাট পড়লে বোঝা যাবে যে কতটা জল আছে। আর একদম শেষে গেলে ওখানে সাদা রঙের যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে হেনরি মার্টিনের প্যাগোডা। মানে অনেক মাছ দেখতে পাওয়া যাচ্ছে পুকুরটা যেহেতু পরিষ্কার করা হয়েছে। আন্দামানে আছি। আন্দামান? হ্যাঁ, কুল হয়েছে এখানে, জঙ্গল আর জঙ্গল। জঙ্গল পার করে আমরা এখন প্যাগোডার কাছে যাবো। আর এই জায়গাটা এলে না মনে হবে পাহাড়ে উঠছি, কারণ অনেকটা
উঁচু আছে এই জায়গাটা। প্যাগোডা সম্বন্ধে এখানে পুরো ডিটেলস লিখে দেওয়া আছে। এখানে ফটোশুট হেভি হয়। গঙ্গার জল কিন্তু একটা টাইমে এত অবধি ছিল, যেহেতু এখানটা চড়া পড়ে গেছে তার জন্য ফেরিঘাটটা অতটা এক্সটেন্ড করা হয়েছে। অনেকটাই লেট, সকালে টিফিন খেয়ে আমাদের হজম হয়ে গেছে, প্রতিদিন এখন এসেছে 12:30 নাগাদ। কি করছিলি? কি ভাই, বাড়িতে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, প্রতিদি ফাইনালি এসে গেছে, আরো একজনের আসা বাকি আছে, আসবে তারপরে কমপ্লিট হবে। এটা কি দিলে? চিকেন মশলা। আচ্ছা, মাংসটার মধ্যে এখন মিট মশলা দেওয়া হলো আর মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। আচ্ছা, গ্রেভিটার মধ্যে এখন টমেটো সস ইউজ করা হচ্ছে। আচ্ছা, গ্রেভিটা এখন এই যে মাংসের উপরে পুরো দিয়ে দেওয়া হচ্ছে। এই গ্রেভিটা পুরো মাংসের মধ্যে অ্যাড হয়ে গেলেই পুরো চিকেন কষা রেডি। সব রান্না হয়ে গেছে তাহলে? আচ্ছা, রান্না বান্না এখানে সব রেডি, আর লাস্ট যেটা করা হবে সেটা হচ্ছে বেগুনি, কারণ বেগুনি একদম খাওয়ার সময় গরম গরম ভেজে দেওয়াটাই ভালো, নাহলে নরম হয়ে যাবে। তার জন্য একদম বেগুন কেটে রাখা রয়েছে, বেসনটাও গলা হবে, কালো জিরে নুন সমস্ত কিছু দেয়া আছে। ওকে, ফাইনালি বহু প্রতীক্ষার পরে মানালি এসে গেছে আমাদের সঙ্গে। প্রতিদিও লেট করেছে, মানালিও লেট করেছে, ও তবু অনেক তাড়াতাড়ি এসছে। আমি এসেছি লাঞ্চের টাইম পেরিয়ে গেছে এরকম একটা সময় এসেছি, তাও আমি ব্রেকফাস্ট করেছি বহুদিন পরে। গেস্ট, আমি স্পেশাল গেস্ট, তাই আমার অ্যাপিয়ারেন্স এরকমই হবে অনেকদিন পরে পরে। আচ্ছা, আজকে পিকনিকের লাস্ট এন্ড ফাইনাল রান্না হচ্ছে, সেটা হচ্ছে বেগুনি, কারণ বেগুনি আগে রান্না হলে তো নরম হয়ে যেত, তাই না কাকু? একদম। আমাদের পিকনিকের একদম ফাইনাল খাবার দাবার এখানে হয়ে গেছে। এই হচ্ছে একদম সরু চালের ভাত, এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এই হচ্ছে চিকেন কষা। বেগুনিটা ওখানে ভাজা হচ্ছে, চাটনি কোথায়? আলু বোখরা, খেজুর, আমসত্ত্ব দিয়ে চাটনি। পাঁপড়টার পরে ভাজা হবে নাকি? হ্যাঁ, পাঁপড় ভাজা এখনো বাকি আছে। এরপর আমরা সবাই মিলে খেতে বসলাম। ফার্স্টেই পাতের মধ্যে দেয়া হলো ভাত আর এক টুকরো লেবু। প্রতিথি, আমি, মানালি সবাই একসঙ্গে খেতে বসেছিলাম। এরপর দেয়া হলো গরম গরম বেগুনি। মাছের মাথা দিয়ে ডালটা কিন্তু সত্যি খুব ভালো খেতে হয়েছিল, আর আমার মা এখন ডালটা পরিবেশন করে দিচ্ছে। আমিও ভাতটা সরিয়ে একটু ডাল নেওয়ার জন্য জায়গা করে নিলাম। ডালের পরে ছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, কিন্তু আমি খেতে বসে একটা খাবারের জন্যই অপেক্ষা করছিলাম, আর সুজয়দা এখন সেটাই নিয়ে আসছে, এক বাটি চিকেন কষা। চিকেন কষাটা দেখতেও যেরকম সুন্দর হয়েছিল, খেতেও সেরকমই ফাটাফাটি হয়েছিল। দিদি যখন আর একবার প্রতিদিকে ভাত দিতে গেল, প্রতিদি বলছিল না না আমি আর পারবো না, বাট প্রতিদিকে তো আমরা না খাইয়ে ছাড়বো না। আর প্রতিদি বলতে শুরু করলো, ভাই পেট ভর্তি হয়ে গেছে। এমনিতেই ঝাল ঝাল চিকেন কষা, তার মধ্যে আমি আবার পেয়েছি লেগ পিস, বুঝতেই পারছো খুশিটা আমার একদম ডবল হয়ে গেছে। তারপরে আমরা এখানে বিভিন্ন এক্সপ্রেশনের মাধ্যমে বোঝাতে চাইলাম যে পিকনিকের রান্না একদম জাস্ট ইনসেন লেভেলের খেতে হয়েছে। সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে এখানে সুজয়দা, তাই সুজয়দা কিন্তু নিজের কাজের, এই যে দেখতে পাচ্ছ ওম মকটেলের একদম এখানে বড় করে ব্যানার লাগিয়ে দিয়েছে যাতে সবাই দেখে, আর এখানে যারা বসে খাচ্ছে এখানে দেন ওখানে সবাই কিন্তু ওম মকটেলের মেম্বার। আচ্ছা, এখানে পাপাই রয়েছে, এখানে রিদিম রয়েছে, এখানে আমি চিনি না কে, আচ্ছা এখানে সন্তুদা রয়েছে, এখানে রয়েছে শুভ, আর এই রয়েছে গোপাল, আর এখানে রয়েছে সুজয়, আর এখানে দীপাদি মানে সুজয়দার দিদি। তোমাদেরকে দেখাই, এই যে সবাইকে দেখতে পাচ্ছ এই কজনই হচ্ছে আজকে আমাদের ফিস্টের মেম্বার। কিন্তু স্পটটা দেখো, এত বড় স্পট বুকিং হয়েছে পিকনিকের জন্য, আর এখানে দুটো বিশাল বিশাল সাইজের মানে চারটে বক্স করা হয়েছে। লোকজনের তুলনায় কিন্তু স্পটটা একটু বেশি বড় হয়ে গেছে, বক্সগুলো একটু বেশি বড় হয়ে গেছে, আর একদম ওয়েদার দেখে বুঝতেই পারছো যে বিকেল হয়ে গেছে। আর এখানে বসে বসে ফোন ঘাটছে, প্রতিথিও এখানে এসে বসলো, আর এখানে আমাদের এখন মিউজিক্যাল চেয়ার খেলা হবে একদম লাস্ট মোমেন্টে, তার জন্য চেয়ার সাজানো হচ্ছে। আচ্ছা, এ হচ্ছে আমাদের যিশু বাবা মানে আমার দিদির ছেলে, আর ভালো নাম হচ্ছে পৃথ্বীশ, আমরা ওকে যিশু বলে ডাকি। মজা করলাম, পিকনিক ডান, মিউজিক্যাল চেয়ারে মানালি উইনার, কিন্তু কোনো প্রাইজ আপাতত ঠিক করা হয়নি, ফার্স্টই আউট হয়ে গেছে, ফার্স্ট আউট আর ফার্স্ট পাশাপাশি। সারাদিন না অতটা ঠান্ডা লাগছিল না, এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে, ঠান্ডাটা একটু বেশি বেড়ে গেছে, সমস্ত কিছু প্রায় শেষ, আর ভালো খেলাম, ভালো এনজয় করলাম আজকের দিনটা। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, যদি মনে হয় শেয়ার করার মতো শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অল করো, দেখো এরকম কোনো একটা ভালো ভিডিওতে আজকের মতো। টাটা। আর এবছর তোমরা কারা ফিস্ট করেছো, তোমরা কারা পিকনিক করেছো, কেমন মজা করেছো সেটা কমেন্ট করে জানাও। মিউজিক্যাল চেয়ারে যে জিতেছে বা যে সেকেন্ড রয়েছে কোনো প্রাইজ নেই, দুটো সেল আছে, পাপাই একটা ফাটাবে আর এই আর একটা আছে মানালি ফাটাবে।
হলোই তো না।